প্রতিটি মানুষের জীবনে একজন আদর্শ পুরুষ থাকেন। সেই মহাপুরুষের আদর্শে নিজেকে গড়ে তোলার চেষ্টাও করেন অনেকে। আবার এই বিচিত্র পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন যারা শুধু আদর্শই নয়, মুখের আদলেও সেই মহাপুরুষের মতন হয়ে ওঠার চেষ্টা করেন। দর্শক, এমনই এক অদ্ভুত খেয়ালের মানুষের গল্প নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ রকমারিতে হাজির হয়েছি আমি আশরাফি দিওয়া। ৩০ বছর বয়সী মার্কিন নাগরিক মার্ক এমিরির জীবনের একমাত্র লক্ষ্য যীশুখ্রিস্টের আদেশে নিজেকে গড়ে তোলা। শুধু আদর্শই নয়, মুখের আদলেও যীশুখ্রিস্টের মতো দেখতে চান তিনি। সেজন্য একবার দুইবার নয়, নিজের মুখে ২১ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন এমিরি। সার্জারিতে তার খরচ হয়েছে ২,১৫,০০০ মার্কিন ডলার, যা প্রায় ১৮ লাখ টাকা। শুধু তাই নয়, নিজের খেয়ালকে প্রায় ধ্যানে জ্ঞানে পরিণত করেছেন এমিরি। খ্রিস্ট ধর্ম মতে যীশুখ্রিস্ট পেশা একজন কাঠ মিস্ত্রি ছিলেন, তাই জীবিকা নির্বাহের জন্য কাঠের কাজকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এমিরি। পাশাপাশি প্রাচীন ইহুদি আইন ও ধর্মীয় গ্রন্থ নিয়ে বিস্তর পড়াশোনা করেছেন তিনি। এমরির মতে কিছু লোক নিজের টাকা দিয়ে দামি গাড়ি কেনে অথবা বিলাসবহুল বাড়ি বানায়। তিনি তার অর্জিত অর্থ যিশুর মুখের আদলে পাওয়ার জন্যই খরচ করেছেন। এটাই যিশুর প্রতি তার ভালোবাসা প্রদর্শনের মাধ্যম। তবে মার্কের এই অদ্ভুত শখের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন ধরনের নিন্দা আর উপহাসের শিকার হতে হচ্ছে তাকে। পবিত্র বাইবেলে অবশ্য যিশুর চেহারার কোনো বিবরণ নেই, এমনকি তার ত্বকের রং কিংবা মুখমণ্ডলের বর্ণনাও পাওয়া যায় না বাইবেলে। ইতিহাসবিদরা এই মর্মে একমত হয়েছেন যে ইউরোপিয়ান আদলে যিশুর খ্রিস্টের প্রচলিত যে ছবিগুলো দেখতে পাওয়া যায়, তিনি দেখতে আদৌ সেরকম ছিলেন না। তবে ২০০০ বছর আগে একটি তোয়ালে দিয়ে যীশুখ্রিস্টের রক্তাক্ত মুখমণ্ডল মোছা হয়েছিল, সেখান থেকেই যিশুর মুখবয়বের একটি ধারণা পাওয়া যায়। এছাড়া আর কোনো কিছু থেকেই যিশুর চেহারা ধারণা পাওয়া যায় না। দর্শক, এই ছিল আজকের আয়োজন। অজানার এমন বিচিত্র তথ্য জানতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।